বউর কাছে যে ভাত রান্না হইলে করো, এত দেরি হয় কেন? আর ভাবির কাছে ফোন দেখায়, হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো? হ্যাঁ আসবো, হ্যাঁ একটু শরবত বানায় রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন দারুণ হয়েছিল শরবতটা। আর স্ত্রীর তরকারি দিল এত কাপ, তুই কি করেছিলি রান্নার সময়? সত্যি তো, খালি শুধু নারী খারাপ না, পুরুষও খারাপ আছে না? নাই ভালো, দুই দিকেই হওয়া লাগবে, খাটাসের খাটাস। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, বাড়ি যেয়ে বলছে ওট, বলছে কেন? বলছে ওট নামাজ পড়তে হবে। কেন? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তা বলছে তা অসুবিধে কি? কই অসুবিধে কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার দরুন, আর তুই বলিস কি হবে মানে? তো বলছে নামাজ তো তুমি পড়ো না। কয়েছে আমার জন্যে আমি জাহান্নামে যাবো, অসুবিধা তোর জন্য যাবো কে? আমার জন্যে আমি যাবো, তোর জন্য জোর করে উঠে বলছে কাল খেতে, কি আর কাল খেতে, আজ খেতে, কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? জোর করে উঠায় উজু করাইছে, শীতের রাত উজু করার পরে এসে স্ত্রী বলছে বলো এখন রাত একটার সময় কোন অক্তের নামাজ কয় রাকাত কি পড়বো? বাসা যা হয় পড়, বলা এত আস্তে কেন, একটু জোরে বলো। কয় যা হয় পড়, ওরকম কাছিস কে? যা হয় পড় মানে কি? এখন রাত 12টার সময় আমারে উঠাইলে, উজু করাইলে, বলো কোন অক্ত কয় রাকাত, রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো? বলছে অত বকিস নে, কালকে তে পয়সা আছে না? নাই, নিজে জানে না, স্ত্রীকে তাপসীরা বিয়া বানাইতে চায়। আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর, ঠিক না বটে? নিজে সারাদিন চায়ের দোকানে, টেলিভিশনের আড্ডায়, ক্রামবোর্ডে, তাস ফ্লাশ, বন্ধুদের সাথে আড্ডা, আর স্ত্রীরে কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে, এটা কখনো সম্ভব হবে? বোয়ালিয়া গ্রামের পরীক্ষার্থী, আমাদের পরীক্ষার্থীদের নিয়ে একটা গজল গাইবেন, সেই সাথে দোয়া করবেন আমাদের জন্য। এই পরীক্ষার্থীরা গজল শুনলে পাশ করতে পারবা? হ্যাঁ, এই আপনাদের ওই সেদিন যে মাহফিলে গেলাম মাইক বন্ধ ছিল মনে আছে আপনার? মাইক বন্ধ, স্পিকারে কথা বলতে হবে, চেয়ারম্যান সাহেব উপজেলা আগামী দিনের ইনশাআল্লাহ, উনিও কথা বললেন সেই স্পিকারে, মাইক বন্ধ রাখা হয়েছে যাদের ম্যাট্রিক পরীক্ষা, ওদের যেন ক্ষতি না হয়। ও মা, ওরা দোয়াল বাইন্দে আমার কাছে এসে বলছে হুজুর আসলাম দোয়া নীতি, কে দোয়া? তা বলছে আমার SSC পরীক্ষা কালকে আমাদের, তা একটু দোয়া করে দেন। বললাম তোদের পড়ার জন্য মাইক বন্ধ করে থুইছি, আর তোরা আইসিস স্টেজে দোয়া নীতি? ও আপনার ওই মাহফিল সহ্য না করি পারা যায়? এরকম আছে না? নাই তো, যাদের পরীক্ষা ভালো করে পড়ো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল। শোনাব, কিন্তু যে টাইম দিয়েছিল অলরেডি আধা ঘন্টা পার করেছি, আপনারা থাকলে, চেয়ারম্যান যেহেতু আছেন, আমরা আর একটু সামনে যাওয়া যায়। উনি অস্ট্রেলিয়ান প্রবাসী শুধু ছিলেন না, উনি আর সন্তানেরা ওখানে আছেন। আর অস্ট্রেলিয়ায় থাকা মানে কি আছে না? নাই আল্লাহ যে কোনো মূল্যে। সেদিন আমাদের মসজিদের মুয়াজ্জিন কাছে আমার একটু, আমি বলছি যে আমেরিকায় গেলি, ওখানে জেল খাটলু, মাসে 1 লাখ টাকা মতো করে বেতন দেয়। তা বলছে আমার একটু নিয়ে যে ফেলাইতে আসবে ওখানে মুয়াজ্জিন, আর বেশি দিন বাঁচতেও না, আল্লাহ হায়াত দেশে কতদিন জানি না, অলরেডি 80+ প্রায় বয়স। আমার দাদা আমার সাথে হজেও গেছিল, দাদা বলছে আমার একটু ওই আমেরিকায় একটু জেলখানায় ফিরে আসা যায় না, বলছে আমি গরু পুষে পাচ্ছি না, তো মানে গরু পোষে ওইটা বেঁচে মোটামুটি সংসারটা চলে, বলছে গরু বেঁচে আর পাচ্ছি না, যেখানে আমেরিকায় যদি জেলখানায় থাকলে 1 লাখ টাকা দিতে আমার উপরে একটু জেলখানায় ফিরে আসবো, আমি একটু উপরে একটু জেলখানায়। তো অস্ট্রেলিয়ায় গেলি জেল খাটলু টাকা দেয়, ঠিক বলছি তো? আর ওই তো কি আছে, হ্যাঁ আপনার আপেল কুড়ালু নাকি 1 লাখ টাকা, আর আমরা আপেল কিনে খাতে পারি না। আল্লাহ আমাকে একটু পাশ করলে কিছু লোকের একটু দেখে নেওয়া যায় কিনা, আল্লাহ কি আমেল একটু বেকায়দা আছে। আমার বাংলাদেশের
প্রবাসীদের গল্প বলে শোনো, এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা, রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই, ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে, অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিঁড়লো যেন নাড়ি, মায়ে কান্দে ভাইয়ে কান্দে কান্দে আপন জন, চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন, এমন মানুষ কোন সে জানা তোমরা কি তা জানো, আমার কলার আর প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি, আসল দিয়ে চোখ মুছে মান প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে, খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা, এমন মানুষ কোন সে জানাব তোমরা কি তা জানো, আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি, অনেক কষ্টে মিললো খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ, রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা, মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়, মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার, চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে, তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে,
দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখন খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পোষালো বছরে, করতে হয় কাজ এখন যে তার দশতলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্ন গুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানাব, তোমরা কি তা জানো? আমার বোয়ালিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে এ খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনে সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে? মাগো আমি সুখ নিতে, মাগো আমি সুখ কি নিতে, জীবন দিছি জানো? আমার বোয়ালিয়ার ওই প্রবাসীদের গল্প বলে শোনো, আমার অস্ট্রেলিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো ভাই? এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার সাতক্ষীরার ওই প্রবাসীদের গল্প বলি শোনো। সম্মানিত ভাইয়েরা, আমি তো এখন চিরকুট পড়তে গেলেও ভয় পাই, কারণ কোন চিরকুটি কি লিখে থিয়েছে বলা কষ্ট। হ্যাঁ, দেখে দিচ্ছেন যাক আলহামদুলিল্লাহ। হুজুর, আমরা এক ওয়াজের ভিডিওতে দেখলাম আপনার মাহফিলে একজন মহিলা স্টেজে উঠেছেন, আসল ঘটনাটা কি জানতে চাই? ও মহিলা আমার বিয়ে করার জন্য উঠেছিল। এরা মানে এদের একটা মহিলা স্টেজে উঠেছে কোন উদ্দেশ্যে তাও জানাই দিতে হবে? কে মহিলা উঠলি কি বিয়ে করার জন্য ওঠে? সিরাজগঞ্জে মাহফিলে গেলাম উল্লাপাড়ায়, ওখানে উঠার পরে বলতেছে হুজুর অতিথি দাঁড়িয়ে আছেন, একজন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন আমাদের একজন বোন, উনি মাহফিলে 3000 টাকাও দিয়েছেন, উনি একটু দোয়া নেবেন। তো এই জন্যে উনি দোয়া নেওয়ার জন্য স্টেজে উঠেছিল, কারণ আমার দোয়ায় অনেক সময় ভালো ভালো কাজও হয়েছে।
এই যে আপনাদের পানপুরি আছে না এখানে রিপন পানপুরি, ওর দোয়া করে দিয়েছিলাম বিয়ের জন্যে, আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে। অবশ্যই দুই মাস পরে বিয়ে ভেঙে গেছে, কিন্তু বিয়ে তো হয়েছে, একদম যে কাজ হয়নি তা তো না। তো এই জন্যে দোয়া নেওয়ার জন্যে আসলে উঠেছিল, আর এখন তো দোয়া নেওয়ার সময়, ঠিক না বেঠি? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায়, বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট, ঠিক না বেঠে? এই কথাগুলো তারা বলবে যাদের জনগণের সাথে সম্পর্ক নেই। এই কথাগুলো আবার মনে করেন না যে আমার লালটু ভাই বলবেন, কারণ আমি দেখেছি উনার সাথে জনগণের সাথে সম্পৃক্ততা আছে, উনার পিছনে আমার ভাইজান সাক্ষী আছে, উনি বলেছেন এবার উনি পাশ করবেন কারণ জনগণ ওনার পক্ষে, উনি উনি কিন্তু আমাকে বলেছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্যে আবার মনে করেন না আমি তো গান গাইতে গেলেও ভয় লাগে যে কার গায়ে যেয়ে পড়ে, কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম সাসা, এসব শুনে কলিম সাসা অনেকখানি রেগেছে রেগেছে রেগেছে, কারণ কি কারণ বলবো? কলিম সাসা অনেক কষ্টে গেছিল ভোট দেওয়ার জন্য, তো দিয়ার যাওয়ার পরে ওখানে গেলি গেটের কাছে পৌঁছলি, বলছে সাসা কষ্ট করে আসার কি দরকার, বলছে কেন, বলছে তোমার তো তেষ মারা শেষ, তা বলছে তাহলে একটু হাতে একটু কালি মাখাই দাও, না হলে আমার বৌমা ধরবে না, বৌমা জিজ্ঞেস করবেন যে কি হয়েছে একটু কালি মাখাই দাও। তো কালি মাখাই দিয়েছে, যখন চলে যাচ্ছে বলছে সাসা চাষির জন্য আবার পাঠাই দিয়েন না, বলছে কেন, বলছে উডাও শেষ, তা বলছে তোমার চাষির ভোটও দিয়েছে, তা বলছে হ্যাঁ দিয়েছে, তা বলছে দেখো কত বড় নিয়ম খারাপ, আল্লাহ ওর সাথে আমি সংসার করেছি, আল্লাহ আল্লাহ ওর কবরে জাহাজ আমার আগুন জ্বালাই দাও আল্লাহ, তা বলছে কেন এই বদবা করতে হবে না, বলছে দেখো 12 বছর হইলো মরি গেস, ওই যে ভোটটা দিয়ে গেছে আমার সাথে দেখা করতে হবে না, আমার সাথে দেখা না করি চলি গেল, কত বড় নেব খারাপ। তো এই জন্যে ওই চাষা কি করি কে জন্য খেপে বোঝা গেছ, তো নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যায়, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক, বসন্তেরই কোকিল ওরা বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, পাক্কাসা রাস্তা করে দেবে পিসের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে লোড শেডিং ও নাই, এমন অনেক কথা বলার মতো নেতা আছে না নাই, তারপরে পাশ করার পরে আর খুঁজে পাওয়া যায়, এমন নেতা আমরা চাই না, এমন নেতা আমরা চাইবো যেই নেতা ভোটের আগেও থাকবে ভোটের পরেও থাকবে, পাস করলেও থাকবে ফেল করলেও থাকবে, জনগণের সাথে থাকবে জনগণের পাশে থাকবে, সে যে দলের হোক না কেন, প্রকৃত অর্থের এমন নেতাদের আমরা চাই না চাই না। সেই নেতা হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন জনাব মফিজুর জনাব জনাব আলতাফ হোসেন লালটু ভাই, কাল্লা কবুল করে নিন, বলেন আমি। এবার লালটু ভাইয়ের কাছে একটা চাওয়া পাওয়া রাখবো, আমি রাখবো, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমার বিশ্বাস এই চাওয়াটা আমার ভাইজানেরও চাওয়া, ঠিক না বে ঠিক? বলবো বলবো
আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তোবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তোবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। মা বোনেরা একটু রাগ করবে ঠিক না বে, ঠিক বলবে এই হুজুর আমরা এসব দেখি আর মাহফিলে যাই টাকা দান করি তা ঠিক আছে না, মাহফিলে কম না বেশি, মাহফিলেও বেশি বাজারেও বেশি হাটে বেশি এখন ইদানিং মাঠেও যাচ্ছে আর মোটর সাইকেল চালানো তো শুরু করেছে ঠিক না বে, ঠিক আমি বলি আমাদের অধিকার দিন দিন ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে, সেটা কেমন আগে আমরা যে শার্ট প্যান্ট পরতাম, শার্ট প্যান্টের আগেতে যদি বলি মা বোনেরা আমার চেয়ারম্যান সাহেব সাক্ষী, আগে মা বোনেরা যখন রাস্তায় চলতো কোনো পুরুষ মানুষ আসলে ঘুমটা দিয়ে এক পাশে ঘুরে দাঁড়াতো ঠিক না বে, ঠিক ওই দাঁড়াইনো বাদ দিয়েছে, দেওয়ার পরে কি করিয়েছে এখন মা বোনেরা ওই সরাসরি তো থাকে থাকে থ্রি পিস পরা ধরলো, শাড়ি টাড়ি সব বাদ ঘন্টা দোয়া বাদ, থ্রি পিস পরি তা উন্নাতে ঢেকে ঢুকে রাখতো, হঠাৎ করে দেখা গেল উন্না আমফান ঝড়ে এক পাশে উড়ে গেছে ঠিক না বে, ঠিক গলায় প্যাঁচ দিয়ে এক পাশে থাকে এক পাশে নাই, এরপরে হঠাৎ করিয়ে সুনামি আসলো, সুনামিতে ডাইরেক্ট উন্নাটাই চলে গেল আর কোনো পাশেও নাই, এরপরে এখন শুনি টু পিসের থেকে নাকি এখন আবার ওয়ান পিস শুরু হয়ে গেছে, কবে না জানি নো পিস হয়ে যায়, নো পিসের আগে যে ঘটনা ঘটে গেছে দেখেন এখন মেয়েরা ছেলেদের শার্ট পরে না পরে না, ছেলেদের শার্ট পরছে প্যান্ট পরছে জুতা পরছে, ঘড়ি আমরা আগে ডাইন হাতে দিতাম ওরা এখন ডাইন হাতে দেয়, আমরা এই জন্য বাম হাতে দিয়া ধরেছি যে ওরা যেহেতু ডাইন হাতের অধিকার কেড়ে নিয়েছে, আমরা ছেলেরা যে বেইন করে বেল মাজাই দিতাম সেগুলো সব ওরা দিচ্ছে, আমাদের চুলির কাটিং তা ওরা নিয়েছে, নেওয়ার পরে এই বছর এসে আবার বললো শুধু তাই না এতদিন তো আমরা পরিচয় দিতাম আমরা পুরুষ, এখন বলছে শুধু খালি খালি তোমরা পুরুষ পরিচয় দিলে হবে না, আমরা মেয়ে হলেও মনে মনে ছেলে ঠিক না বেঠে, আমরা মেয়ে হইলেও মনে মনে ছেলে, সুতরাং এখন থেকে খালি তোমরা একা ছেলে না আমরা মেয়েরাও ছেলে, এই সত্যি বলছি না মিথ্যে বলছি, মানে অধিকার সবচেয়ে আল্লাহ রাসূল বললেন মেরাজ থেকে এসে বললেন ওগো নারীরা তোমরা বেশি বেশি সাদাকা করো দান করো বেশি বেশি, আল্লাহর নবীর সাহাবীরা বললেন কেন, আল্লাহর নবী বললেন ওগো সাহাবীরা শুনে নাও আমি মেরাজে যে দেখলাম অধিকাংশ নারীরাই জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ, বলা হলো কোন কারণে নারীরা বেশি জাহান্নামী, আল্লাহ রাসূল বললেন দুইটা কারণে, কারণ কয়টা দুইটা, এই উঠবেন না আর একটু সময় এই যুবক মানুষ ওটা কেন মুরব্বীরা রয়েছে যুবক মানুষ তোমাকে কি মুতুতি চাপ দিয়েছে, হ্যাঁ একটুখানি সময় গাডার মেরি রাখো এইটুক সময় থাকতে পারবে না পাকা মোবাইল চাও, আবার এসে বলবা হুজুর বিয়ের জন্য দোয়া করে দেন, বিয়ে পিসা বাটকে রাখতে পারবে তোর বিয়ের দোয়াকে পাকা মো কোথাকার, আর একটু সময় থাকা যাবে না, হ্যাঁ যুবকরা থাকবে মুরব্বীরা থাকবে, মুরব্বীদের জন্য আমি যুবকদের জন্য আমি সব লাইনে আসি না নাই, মাঝে মাঝে আমার দেখেন না মুরব্বী ঠিক আছে তো, মাঝে মাঝে নাড়াচাড়া দিলে বসবেন, অনেকেই বলে হুজুর আপনি এই যে এইবার একটু জায়গায় গেছে, কারণ আমরা যে কষ্টে আছি এটা তো সব জায়গায় বলতে পারি,
না বললি আমার মা বোনেদের ব্যাপারে আমার চেয়ারম্যান যেহেতু বলেছে রাসুলের এই হাদিসটা শুনলেই আমার বিশ্বাস হক আদায় হয়ে যাবে। আল্লাহ রাসুল বলছেন ও গো মহিলারা তোমরা বেশি বেশি সাদাকা করো, নারীরা বেশি বেশি দান করো, কারণ বেশি নারীদেরকে জাহান্নামে দেখেছি। বলা হলো কোন কারণে? বললো কারণ দুইটা। কয়টা? জোরে বলেন কারণ কয়টা? আরো জোরে কয়টা? দুইটা কারণে বেশি জাহান্নামী। এক নম্বর কারণ হলো অধিকাংশ নারীরাই তারা তামের তাদের স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকে না, স্বামীর প্রতি ভালোবাসা নেই, স্বামীর প্রতি মায়া নেই, স্বামীর প্রতি মহব্বত নেই, স্বামীর প্রতি ভালোবাসা নেই, এমনকি স্বামী যেটা করে ওইটা ওর পছন্দ হয়। স্বামী যে ঘরটা করেছে ওই ঘরের থেকে স্বামীর বন্ধু যে বাড়িটা বানিয়েছে ওই বাড়িটা ওর কাছে বেশি ভালো লাগে। স্বামী যে টাইলস লাগাইছে ওই টাইলস পছন্দ হয় না, ওর বন্ধুর বাড়ির টাইলসটা খুব ভালো লাগে। স্বামী যে শাড়িটা কিনেছে ওই শাড়ি পছন্দ হয় না, ওর বন্ধু যে শাড়িটা কিনেছে বন্ধুর বউয়ের জন্য সেইটা খুব পছন্দ হয়, বন্ধুর বউয়ের থ্রি পিসটা পছন্দ হয়। এরকম অবস্থার এরকম নারী আছে না? নাই। এক হুজুর বলল ভাই আমার স্ত্রী যাই কিনে আনি খালি বলে তোমার তো কোনো পছন্দ নেই, তোমার আল্লাহ চোখ দেয় নাই, দুটা মার্বেল দাসে, দুটা কি দেশে মার্বেল, যাই কেন আমার একটাও দেখি নে যে অন্তত পরিয়ে মানুষের মধ্যে যাওয়া যাবে, অথচ তোমার বন্ধু কবির বিন সামাদ তার বোঝজন নিজে শাড়িটা কেনে, কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর ডিজাইন, কত সুন্দর সুতা। তো এই কথা চিন্তা করে চেয়ারম্যান সাহেব করিস কি, উনি বাজারে যাই সাতক্ষীরাতে খুব দামি একটা শাড়ি কিনে এনেছে, কিনে এনে ডাইনিং টেবিলের পর রেখে স্ত্রী বলছে স্ত্রী খাতি দাও, স্ত্রী খাইতে দিয়ে খালি শাড়িটার দিকে আটশো কি তাকাচ্ছে যে শাড়িটা কার, কিন্তু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না, এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো শাড়ি কার, বলতেছে শাড়ি আমার বন্ধু কবির বিন সামাদ ওর বোঝজন্যে কিনেছে, বলছে দেখো কালারটা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, আর তুমি যা কেন তা কি পরা যা, আমার আব্বা আমার কার সাথে যে বিয়ে দিয়েছে আমি বলে তোমার সংসার করছি, তাহলে আমি এতদিন তোমার তুই আটা দিত। তো বলছে তোমার শাড়িটা কি পছন্দ হয়েছে? তা বলছে পছন্দ হয়েছে বলি তো বলছে, তাহলে বলছে তাহলে তুমি নিয়ে নাও কবির বিন সামাদের সাথে আমার মারামারি ফাটাফাটি যা হয় এবার আমি করি আমলি কো করে জামাত ইসলামদর করলি ফাঁসির কাঠে ঝুলোই দেবো অসুবিধে নেই, এই বলে শাড়িটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রী তো খুব আনন্দ করে আল্লাহ এত সুন্দর শাড়ি, শোয়ার সময় বলছে আমার স্ত্রী সত্যি কি তোমার শাড়িটা পছন্দ হয়েছে? বলল আল্লাহর কসম করে বলি তোমার সাথে বিয়ে হওয়ার পরে কোনোদিন এত সুন্দর মনের মতো শাড়ি কিনতে পারো নাই, তোমার পছন্দ তো ভালো না, যাই কিনে আনো সেটার সুতা ভালো হয় না, সেটার কালার ভালো হয় না, রং ভালো হয় না, ডিজাইন ভালো হয় না, কিন্তু আজকে তোমার বন্ধু তার বউয়ের জন্য যে শাড়িটা কিনেছে এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে যেটা অকল্পনীয়, তোমারে বিশ্বাস করাইতে পারবো না। তখন ওই স্বামী বলতেছে দেখো আমার স্ত্রী আমি তোমার খুশি করার জন্যে হায়াত মৌতের কথা বলা যায় না, হতে পারে আজকে আমি মারা যেতে পারি অথবা তুমি মারা যেতে পারো, মনের কথা বলা হবে না, আমি যে তোমারে কত ভালোবাসি, অনেক কষ্ট করে সাতক্ষীরা থেকে অনেক দাম দিয়ে আমি নিজে পছন্দ করে ওই গাই গরু, তাও কি গাই গরু, যে গাই গরুর পাজার কাঠি বেরোই রয়েছে মনে আছে এক সারা কইনি আইছে এক সারার কাগজ এই গরু আনার পরে, এরপরে চেয়ারম্যান সাহেব যদি পাশ করে, পাশ করার দিন যদি মানে উদাহরণ আবার বলে সিরিয়াস নিয়েন না, পাশ করার পরে যদি বলে যে চলো আজকে আমার বরণ করবে, ফুল দিয়ে বরণ করবে, আমার শপথ নীতি হবে, স্ত্রী যাওয়ার সময় বলবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বিলে, এরপরে যদি একটা গাড়ি কেনে চার চাকার কিনার গাড়ি আছে নাই ধরেন নেই ধরেন নেই কেনবে, কিনার পরে ওই গাড়ির মধ্যে বসাবে যে স্ত্রী তুমি সিটি বসো আমি তোমার নিয়ে একটু কলারওয়াটা পাক দেবো মন্টু মিয়ার বাগান বাড়ি যাবো, স্ত্রী দরজা খুলেই হুকি দিয়ে আগে বলবে আব্বাকে বাড়িতে গাই করে ডানিলাম বলি এত দূর হইল। শুধু তাই না, আমার বিশ্বাস জান্নাতে যাওয়ার সময় জান্নাতে যখন সিঁড়িতে দেখা হবে ভাইয়ের সাথে গুতো মেরি কবে যে আব্বাকে বাড়িতে গাই করে ডানিলাম বলি এত দূর, এরকম আছে না? নাই। ও সব সময় ও কৃতজ্ঞ কাকে বলে ভাই আব্বাকে বাড়িতে একটা গাই গরু এনেছে, ও তো সব হয়ে গেছে পৃথিবীর পৃথিবীর সব ওই গাই গরুর পথ, আর ও কোনোদিন মরে না, ও মারা যাওয়ার আগের দিনও মরেনি, মারা যাওয়ার আগের দিন বলছে তোমার জন্য তো কিছু করতে পারিনি, তাও আব্বাকে বাড়িতে গাই গরু ডানিলাম বুঝলি এত কিছু হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও কবরে গেলে দোয়া করে দিও, সহ্য না করে পারবেন
এই এই কারণটা কয় নম্বর কারণ? এক নম্বর কি কারণ? স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কি থাকে? অকৃতজ্ঞ থাকে, স্বামী যাই করে ভাল লাগে না। বিদেশ থেকে স্বামী ফোন দিলে গলার টোন একরকম, আর বল্টু ফোন দিলে আর একরকম। বল্টু ভাই, কতদিন হলো আপনি আমার কল করেন না, আপনি আমার ভুলেই গেছেন। গদখালি কবে নিয়ে যাবেন, ওখানে ঘুরিয়ে ঘুরিয়ে ড্যান্স করবো। সত্যি বলছি না মিথ্যে? এরপরে স্বামী ফোন দেয়, হঠাৎ ওই ফোনের মধ্যে যদি ওয়েটিং আসে, বিদেশ থেকে মালয়েশিয়ার থেকে কল দিয়েছে, কয় বলটু ভাই একটুখানি ওয়েট করেন তো। হ্যাঁ বলো, কি হয়েছে তোমার? এই এত কল দাও কের জন্য? টাকা পাঠাইলে তো মিটে যায়, কলারোয়া থেকে ব্যাংক, ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাবো, তারপরে কসমেটিকের দোকান থেকে বাজার করে বাড়ি আসবো, তাই এত কথার কি আছে? পিন নাম্বারটা দিবা, খালি ব্যাংকে তো টাকা দেয়, এত কল দিবা না ঘন ঘন কলাম। বিদেশে কাজ করা লাগে না নাকি, খালি ওর কাছে কল গুতাইতে হয়? বল্টু ভাই, হ্যাঁ ওই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে? টোন দু রকম আছে না? নাই, এটা কি শুধু নারীদের না পুরুষদেরও? বোর কাছে যে ভাত রান্না হয় না কোনো, এত দাঁড়িয়ে হাই খা নাই। আর ভাবির কাছে ফোন দেখায়, হ্যাঁ ভাবি আজকে কি বিকেলে আসবো? হ্যাঁ আসবো, হ্যাঁ একটু শরবত বানিয়ে রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের দিন দারুণ হয়েছিল শরবতটা। আর স্ত্রীর, সত্যি তো, খালি শুধু নারী খারাপ না, পুরুষও খারাপ আছে না? নাই, ভালো দুই দিকেই হওয়া লাগবে, খাটাসের খাটাস। একজন ওয়াজ শুনেছে যে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে, বাড়ি যেয়ে বলছে ওট, বলছে কেন? বলছে ওট নামাজ পড়তে হবে। কেন? তা বলছে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। তা বলছে তা অসুবিধা কি? কই অসুবিধা কি মানে? তুই আমার বউ, তোর জন্য আমি জাহান্নামে যাচ্ছি নামাজ না পড়ার দরুন, আর তুই বলিস কি হবে মানে? তো বলছে নামাজ তো তুমি পড়ো না। বলছে আমার জন্য আমি জাহান নামে যাবো, অসুবিধা নেই, তোর জন্য যাবো। কে আমার জন্য আমি যাব, তোর জন্য জোর করে উঠে বলছে কাল খেতে, কি আর কাল খেতে, আজ খেতে, কাল পর্যন্ত বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? জোর করে উঠায় উজু করাইছে, শীতের রাত, উজু করার পরে সেই স্ত্রী বলছে বলো এখন রাত একটার সময় কোন অক্তের নামাজ, কয় রাকাত, কি পড়বো? বাসে যা হয় পড়। গলা এত আস্তে কেন, একটু জোরে বলো। কয় যা হয় পড়, ওরকম কাছিস কেন? যা হয় পড় মানে কি? এখন রাত বারোটার সময় আমারে উঠাইলে, উজু করাইলে, বলো কোন অক্ত, কয় রাকাত, রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো? বলছে অত বকিস নে, কালকে তে পয়সা আছে না? নাই, নিজে জানে না, স্ত্রীকে তাপসীরা বিয়া বানাইতে চায়। আমার মা বোনেরা বলছে হুজুর এটা একটু আর একটু বেশি করে কর, ঠিক না বটে? নিজে সারাদিন চায়ের দোকানে, টেলিভিশনের আড্ডায়, ক্রামবোর্ডে, তাস ফ্লাশ, বন্ধুদের সাথে আড্ডা, আর স্ত্রীর কল্পনা করে ও তাপসী রাবিয়া হয়ে বসে থাকবে, এটা কখনো সম্ভব হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর এখনকার মা বোনেরা নিজেদের সেজে গুজে প্রদর্শন করে বেড়ায় না, বেড়ায় না, নিজেদের এত সাজা সাজায় যে আলকাতরা বেগম চিনা যায় না, পরিমাণী হয়ে বসে থাকে, ঠিক না বেঠে? আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায়, আগে খেতো ভাত ডাল গোশ মাছ, আর এখন খায় কিরাস। কি খায় এখন? কিরাস খায়। আব্বা ওর ছাড়া বিয়ে করবে না, আমার আবেদার সাথে বিয়ে দেওয়াই লাগবে, ওই মেকআপওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে। এরপরে যে একবার গোসল করার পরে মেকআপ ধুয়ে যায়, চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো, আছে না? নাই, গতকালকের নিউজ ইনটিভি ইন্ডিপেন্ডেন্ট, ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ, তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে, কারণ প্রেম করার সময় ওই আলকাতরা বেগমরে পরিমণি মনে হয়, ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা একটু চালাক আছে, ওরা চেহারা দেখার আগে আগে পারদি কি তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কি না, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করে আপড়ি, ওরে কালের মেয়েরা
কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে করে না করে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেটি? তুমি যার লাগিয়া গাবো শুনবেন, আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন? কোরআনের জন্য যদি আগামী দিন রাজপথে ডাক আসে, কোরআনি আন্দোলনের জন্যে, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, আল্লাহ ডাক দিয়ে বলছেন ও ঈমানদারেরা তোমরা শোনো, একটা ব্যবসা করো, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে, আমার আল্লাহর প্রতিমান আনতে হবে, রাসূলের প্রতিমান, এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথাটা কার? সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে 1952-তে 21 ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না, 1971-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা 9 মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না, সেই বীর বাঙালি আরেকবার জাগতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। যদি রাজপথে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি পেতে দিতে হয় বালিতে বাতিলের বুলেটের সামনে বক্ষ পেতে দিয়ে, বাতিলের বুলেট যদি বক্ষ ঝাঁঝরা করে দেয়, রক্ত যদি ঝরাতে হয় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভাইরা হাত উঠাইলেন রক্ত দেওয়ার জন্য, ঠিক না বেঠে? কেউ যদি বলে জীবন দাও অথবা 1 ব্যাগ রক্ত দাও, কোনটা দিবেন? হ্যাঁ, 1 ব্যাগ রক্ত দিবেন। আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে 100টা টাকা দাও, কোনটা দিবেন? 100 টাকা দিতে অসুবিধে? টাকা দেবে না সবাই? সে রক্ত দেওয়ার থেকে যাকে 100 টাকা দিয়ে মিট করে দিই। ভাইরা আমার, আজকে কারোর রক্ত নেব না, দরকারও নেই, আমাদের করা টাকার দরকার, বললো যে একটু ঝামেলা আছে এই জন্যে প্যাকেট নিয়ে যাচ্ছে, পকেটে যা আছে দেন প্যাকেটে, কেউ যেন যাবেন না, এখনো আমি মুনাজাত দেব, প্যাকেট নিয়ে যান। ভাইরা আমার, এই কয়টা পর্যন্ত? আপনার কি পাগল পাইছেন নাকি? মাথা খারাপ করতেছেন আপনারা? 11টায় তুলে 1টা পর্যন্ত, আমি তো চেয়ারম্যানের সম্মানে কথা বলছি, তাহলে কখন কাটায় আটা দিতাম? তাও 1টা শোনাবেন, জাল লাগে এমবি ভরো, তারও আরো 2000 টাকা লাগবে, নিয়ে আসেন। এই পকেটে যা আছে সব দেন। আমার গোলাম রব্বানি ভাই বললো যার যা পকেটে আছে সব দিয়ে দেন, একজন 2 প্যাকেট বিড়ি দিয়ে, 2 প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়েছে হুজুর, আমার পকেটে 2 প্যাকেট বিড়ি ছিল, আকিস বিড়ি আমি দান করে দিছি, আমার দাবি হলে 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতেই বসে বসে খাবেন, ওর বুদ্ধি ঠিক আছে না? ভাইয়ের আমার, আমার হাতেও দিতে পারেন, মা বোনদের প্যান্ডেলেও যান, যে যা পারেন দেন, আরো 2টা গান দাবি করেছে যুবকেরা, আলতাফ হুজুর 500 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। ও গো আমার ভাইয়েরা, জাহান্নামে নারীরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা বলেছি, কয়টা?
একটা বলেছি আরো একটা আছে, না শুনে যদি চলে যান লস করবেন, মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে, কিন্তু চাইলে টাকা লোক হয়ে যায় ফাঁকা, এই ফাঁকা যারা করে ওরা রক্ত দেবে না টাকাও দেবে না, খালি আবেগে হাত তোলে, বলেন ঠিক না বেটি? ও আমার ভাইরা চলে যদি যান তাইলে শোনাবো না, মুনাজাত করে দেব, আর যদি দান করেন আমার ভাইয়েরা আমি আরো একটা গান অন্তত শোনাতাম, কে দান করবেন আল্লাহর আল্লাহর রাস্তায়? কোরআনের মাহফিলে 500-1000 টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমার হাতে নগদ দিতে পারেন, মা বোনদের মধ্যে যান, মা বোনেরা অনেকেই দিবেন। আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি যার জন্যে আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম, অথচ আমার বলা কয়া ছিল যে কয়টায় উঠাবে 12টায় শেষ করব, যে কয়টায় উঠাবে, অনেকেই আবার বুদ্ধি করি করে কি চেয়ারম্যান সাহেব ওই পাবনায় গেছি ওদের বলে দিছি যে কয়টায় উঠাবেন 12টায় শেষ করব, ওরা আমার 12টার সময় তুলি দিস, যে দেখি হুজুর কয়টায় শেষ করে 12টায় তুলি দিস, বুদ্ধিটা দেখেন। অনেকেই বুদ্ধি করে, আমার চেয়ারম্যান সাহেব আছেন অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ, শুধু তাই নয় মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন, আমি নিজে সাক্ষী, উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের ব্যাপারে সরকার যেমন জিরো টলারেন্স, উনিও তেমন জিরো টলারেন্স। কেড়া দিলাম আলমগীর ভাই 500 টাকা। আমার ভাই যান বাবা নাই, উনার বাড়িতেই তো খাইলাম তাই না? হ্যাঁ আপনার বাড়ি খাইলাম না, আমার আলমগীর ভাই তো ভাইয়ের নাম আনোয়ারুল ইসলাম, আনোয়ারুল ইসলাম ভাইয়ের বাড়ি খাইলাম, অত্যন্ত ভালো মানুষ, বাবার যে বাবা হাফেজ মানুষ, দান করেছেন আল্লাহ ব্যবসায় বরকত দিন, বলেন আমিন। আর এটা হলো দেশে আলমগীর ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আর আমার প্রধান অতিথি উনার কাছে একটা ঘোষণা আমার নীতি বলেছে, এটুকানি নিজের গ্রামের মাহফিল একজন মারা গেছে 100 টাকা দান করেছে, বলছে ঘোষণা দিলি অন্য জায়গায় একটু সব কথা বলার দরকার নেই, সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই, এখানে একটু বেশি করে দেবে, কি দেবে বেশি করে দেবে, তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে নাই, অন্য সবাই জানলি তখন সবাই আমাদেরও দাও আমাদের, বোঝাননি? এই জন্য ঠিক আছে না বুদ্ধি, ঠিক আছে পাগল, এ কথা মাইকি কওয়া যাবে না, এটা মাইকি বলা যাবে না, আমি বলবো না এখন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ আমার কমিটি যা আছে তা হবে না, কিন্তু কি হবে না ওইটা পরে দেখলি তারপর বুঝবেন কি হয়েছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ দিলে সিন করে না দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ওরে ডিজিটাল এই যুগ জামা নাই, ডিজিটাল এই যুগ জামা নাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে, পরকালের ভয়, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা
বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয়, ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন। অনুরোধ রাখলাম, এবার সবাই দুরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লি আলা না 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 আমি চিনি নয়া ঝরি, চিনি নয়া আনসারি, চিনি নয় আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা, আমরা চিনি না সাইদে, চিনি না সাইফে, চিনি নয় আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা, বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা, বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা, আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা, কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে, মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা, কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে, মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা, কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখ কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে, আমরা চিনি না সাইদে, চিনি না সাইফে, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা, কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে, লাখ লাখ প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি, ঠিক না বেঠি? কত যে মুমিন যায় না মাঝে অশ্রু ঝরাই রাতে, লাখ লাখ প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে, কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি, তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা, মোদের কোলে যায় ওরা, আমরা চিনি না সিদ্দিকি, চিনি না ইয়ুবি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। যুবকেরা পাঁচটা কাজ করে দিতে হবে, সব জায়গায় বলি, কয়টা কাজ? সব জায়গায় বলার চেষ্টা করি।